আর বৌমার বাড়ি কি করেছে, আমার খাবার কতটা দিয়েছে, খাবারটা ঠিক হয়েছে কিনা, কত কিছু গপ্প করেছে, গপ্প করে কেল্লা ফতে করে দিয়েছে। ভগবানের কথা কতটা আলোচনা করেছে, ভগবানকে যদি আলোচনার মধ্যে না আনেন, ভগবান যদি আপনার চেতনায় না থাকে, আমি তো সারাদিন আমার মধ্যে মন্ত্র জপ চলতে থাকে অখণ্ড ধারায়। এই বৃন্দাবনে বসে বলছি, মনে রাখবেন, আমি আপনাকে বকলেও তার মধ্যে ভগবানের নাম ধ্যান চলতে থাকে, আমি আপনাকে শাসন করলেও তার মধ্যে ধ্যান মন্ত্র জপ চলতে থাকে। আমাকে একজন বলছে, আপনি ভগবানকে দেখেছেন? বলি, ভগবান দেখেছি মানে? হ্যাঁ, আপনি ভগবানকে দেখেছেন, আপনি যে অনেক কথা বলেন, তাহলে ভগবানকে দেখেছি মানে দেখি, ভগবানকে এখনো দেখছি। নাও প্রেজেন্ট টাইম, এই যে সময়টা তুমি দেখছো না, এই সময়ও আমি ভগবানকে দেখছি, কারণ আমার ভেতরে ভগবান নিরন্তর বিদ্যমান, আমি ভগবানকে ছাড়া থাকি না আর ভগবান আমাকে ছাড়া থাকে না, এটা মনে রাখবেন। সেই জন্য ভগবানকে দেখেছেন মানে রে, ভগবানকে নিরন্তর দেখি, সদা পশ্যন্তি সুরায়া, সাধুগণ ভগবানকে নিরন্তর দেখে। এই জীবনটা সাধুদের সমর্পিত চিত্ত হওয়া দরকার, যদি গুরুদেবের প্রতি সমর্পণ ভাব থাকে, গুরুদেবের প্রতি ভক্তি থাকে, তাহলে সাধনায় নিশ্চিত ভগবানকে পাবেন। মহারাজ যত কাজ করুক, কিন্তু মহারাজের চেতনা ভগবানের সঙ্গে জুড়ে থাকে, আমার প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে প্রতিটা সেল, প্রতিটা নার্ভ, প্রতিটা মাসেল, প্রতিটা অর্গ্যান, টোটাল ফিজিওলজিতে ভগবানকে আমি দেখতে পাই, বিভিন্ন রূপে দেখতে পাই। সেই জন্য মনে রাখবেন যে যত কথা শুনবেন তত হৃদয় সুন্দর হবে। বৃন্দাবনে এসেছেন, কথা শোনা ভুলে যাবেন না, যে আমাদের কথা শুনতে হবে। এই জন্য আমরা মহারাজের কাছে এসছি কেন? আরে বৃন্দাবনে তো লোকে ঘুরে বেড়াচ্ছে, এই যে দেখছেন না, হো হো করতে তার ঘুরপাক খাচ্ছে, এগুলো ওই রকম, এদের কিচ্ছু পাবে না, এসব ঘুরপাক খাওয়া লোক। বৃন্দাবনে এই যে যত পাণ্ডারা, এক এক সময় এক এক রকম বলবে, ও 14 পুরুষও জানে না বৃন্দাবনের ইতিহাস, এ পাণ্ডাগুলোও নিজেরা জানে না, কারণ আমরা ছোটবেলার থেকে বৃন্দাবনের রক্তের সঙ্গে মিশে আছি, ধুলিকণার সঙ্গে মিশে আছি, সেই জন্য আমরা জানি বৃন্দাবন কি, বৃন্দাবনকে ভালোবেসেছি ছোটকাল থেকে। সেই জন্য মনে রাখবেন যে মহারাজের কথা যখনই মন দিয়ে শুনবেন, জীবনে কিছু পাবেন, কি পাবেন, রসদ পাবেন। কি রসদ? যেমন গাড়িতে তেল দিলে গাড়িটা চলে, তেমনি আপনার হৃদয়ে মহারাজের কথাটা এনার্জির কাজ করবে, ভগবানের প্রতি মানে পজিটিভ এনার্জি, ঈশ্বরীয় এনার্জি, ঈশ্বরীয় পাওয়ার, দৈবী শক্তির পাওয়ার তৈরি করবে। কেশবানন্দ বন মহারাজের কথা ভালো করে যখন শুনবেন, মনে থাকবে তো কথাটা, মনে থাকবে তো, ভালো করে শুনছেন তো, তাহলে মনে রাখবেন যে মহারাজের কথা আমাদের শুনতে হবে। তাহলে রাধারানী মান করে কাঁদতে কাঁদতে দৌড়ে এখানে এলেন, এসে তিনি অঝরে কাঁদছেন যে হায় হায়। এবার কৃষ্ণ তো যাকে আহ্বান করেছিলেন, তিনি তো স্বয়ং ভোলা মহেশ্বর, ভোলা মহেশ্বর গোপী রূপে এসছেন, তাই সব গোপীদেরকে নিয়ে কৃষ্ণ খুঁজতে খুঁজতে রাধারানীর কাছে এলেন, রাধারানীর কাছে এলেন। সংক্ষেপে বলি, অনেক কথা বলতে হবে, রাধারানীর কাছে এসে গেল, এসে রাধারানী তো মান করে অন্যদিকে মুখ ঘুরে বসে আছে, মানিনি রাধা, রাধার মধ্যে অদ্ভুত ভাব, মানিনি রাধা মান করে বসে আছেন। এখন দেখা যায়, তখন আমরা দেখতে পাই যে অদ্ভুত একটা ঘটনা ঘটে, কৃষ্ণ এসে রাধারানীকে বলছে, রাধে আমাকে ক্ষমা করে দাও, কথা ক্ষমা করবে না তো, কি হবে? তখন দেখা যায় কৃষ্ণ বলছেন, তুমি যাকে দেখে আমি স্বাগত জানাতে গিয়েছিলাম তিনি কে জানো? এই দেখো তোমার সামনে শুভ্র গোপী রূপা, শ্বেত গোপী রূপে স্বয়ং কৈলাসপতি মহাদেব এসেছেন, তোমার রাসে প্রবেশ করার অনুমতি নিয়ে, গোপী রূপ ধারণ না করলে প্রবেশ করতে পারবে না বলে যমুনার কাছে যোগমায়ার কৃপায় দিব্যরূপ। তাহলে যোগমায়ার কৃপা না হলে ভগবানের ধামে ঢোকা যাবে না, যোগমায়ের কৃপা নিয়ে, যমুনার আশীর্বাদ নিয়ে স্নান করে এই দেখো তোমার ধাম এসে, তাহলে মহাদেব এসে গেছেন। এইবার এই শুনে তো রাধারানী তাড়াতাড়ি উঠে দাঁড়িয়েছে, হ্যাঁ মহাদেব গোপী রূপে এসছেন, তাড়াতাড়ি এসছেন। এসে রাজারানী বলছেন, স্বাগতম সুস্বাগতম, হে শিব শম্ভু, হে গোপী রূপা, হে দিব্য রূপা। মহাদেবকে বললেন,
তুমি আজ আমার রাস মঞ্চে এসেছো গোপীরূপে, তাই আমি তোমাকে দিলাম আশীর্বাদ। রাধারানী আশীর্বাদ দিলেন, যে আশীর্বাদ দিলেন বলে আমার রাস মঞ্চে তব কৃপা বিনা প্রভু নাহি হবে প্রবেশ অধিকার। কি বলছেন? হে মহাদেব, তুমি যতক্ষণ গোপীশ্বর রূপে তুমি রবে বৃন্দাবনে, গোপীশ্বরের মন্দিরে আমরা যাব, যেখানে গোপীশ্বর রূপে মহাদেব আছেন যার পুজো হয় ওই রাস মঞ্চের দরজায় গোপীশ্বরের মন্দির। ভালো করে খেয়াল রাখবেন প্রতিটা কথা, না রাখলে বলে কোথায় গেলাম, মামার বাড়ি না ঠাকুরদার বাড়ি দেখতে পেলাম না, ওই বুড়িকে যেমন পুরীতে নিয়ে গেছে বলে বুড়ি চলো সারা জীবন কিছু করলে না চলো একটু বৃন্দাবনে যাই, এই জগন্নাথ পুরীতে যাই রত, বুড়িকে নিয়ে গেছে, বুড়ি তো যাবে না গ্রামের লোক ছাড়ে না, নিয়ে গেছে তার দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার তিনটে রথ, রথ দর্শন করেছে। তারপর ফিরে এসে বুড়ি বাড়িতে যখন ফিরে এসছে, বাড়িতে আসার পরে বলছে বুড়ি দেখলে কি সুন্দর, বলে হ্যাঁ দেখলাম তো, বলে কি দেখলে, বলে ওই তো আমার যেরকম ঘুটের গাদা আছে আর দুটো পুঁইশাকের মাথা আছে, ওই দুটো ঘুটের গাদা আর পুঁইশাকের মাথার মতো ওই রকম তো দেখলাম। কি বুঝেছেন? পুঁইশাকের মাথা আর ঘুটের গাদা দেখেছে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পাইনি। তেমনি বৃন্দাবনে এসে যদি, বুঝতে পেরেছেন, বৃন্দাবনে এসে যদি ভগবান হৃদয়ে না থাকেন তা বৃন্দাবন দর্শন হবে না। যেন মনে রাখবেন কথাগুলো, তাহলে আমরা রাধারানী তাকে আশীর্বাদ দিলেন মহাদেবকে যে রাস মঞ্চে তব কৃপা বিনা কভু নাহি পাবে অধিকার, রাসে প্রবেশের অধিকার তার হবে না যে তোমার গোপীশ্বরের কৃপা না পাবে। গোপীশ্বর সেই মহাদেব, গোপীশ্বর মহাদেব তিনি ওই রাস মঞ্চের দ্বারে অদ্যাপিও বিদ্যমান। তাহলে আমরা কোথায় এলাম? মান সরোবরে, যেখানে মানিনী রাধা, কৃষ্ণের প্রেমময়ী রাধা, আনন্দ শক্তি রাধা, চিন্ময়ী শক্তি রাধা, জগতের প্রাণরূপা রাধা, যে রাধার একটু একটু আনন্দ